HD Live 24x7. এই হচ্ছে HD Live 24x7. This is HD Live 24x7. আপনারা রক্ষা করছেন যে যুক্তরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোন অস্তিত্ব নেই, গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না, এখনো ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরার যে জ্বালানির সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটর সাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটু করে যে সিএনজি চালিত অটু, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, এক সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং ড্রাইভের একটা জায়গাতে, গত 5-6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে যত্ন করার জন্য। তাদেরকে বলুন না বাইরে যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য করতে হবে, সরকারকে অবিলম্বে গরিব মানুষের রাষ্ট্র প্রতিশ্রুতি মতো 11 দিবস মজুরি বৃদ্ধি করতে হবে।